নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য শক্তির উৎস। নবায়নযোগ্য বলতে কি বুঝি? নবায়নযোগ্য বলতে বুঝি কোনো কিছু পুনরায় পাওয়া। উৎস অনুসারে চিত্রের নিচে সঠিক শব্দটি টানি। চিন্তা করে বলি, আমরা কোন ধরনের শক্তি উৎস থেকে বারবার শক্তি পেতে পারি আর কোন ধরনের উৎস থেকে শক্তি একবার ব্যবহার করার পর আর ব্যবহার করতে পারি না। উৎস থেকে শক্তি একবার এবং বারবার ব্যবহার করা যায়, সেই অনুসারে উপরের উৎসগুলোর চিত্র সঠিক ঘরে টেনে আনি। শক্তি একবার ব্যবহার করা যায়, শক্তি বারবার ব্যবহার করা যায়। যে শক্তির উৎস থেকে শক্তি একবার ব্যবহার করার পরে শক্তি শেষ হয়ে যায়, পুনরায় আর ব্যবহার করা যায় না, সেই শক্তির উৎস অনবায়নযোগ্য শক্তির উৎস। যে শক্তির উৎস থেকে শক্তি বারবার ব্যবহার করার পরও শেষ হয় না, পুনরায় সেই উৎস থেকে শক্তি পাওয়া যায়, সেই শক্তির উৎস নবায়নযোগ্য শক্তির উৎস। নবায়নযোগ্য শক্তি উৎস। বিভিন্ন ধরনের নবায়নযোগ্য শক্তি উৎস জানতে নিচে চিত্রে ক্লিক করি। সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাই সৌরশক্তি। সৌরশক্তিকে কাজে লাগিয়ে সৌর চুল্লি, সৌর কোষ, ব্যাটারি, বিদ্যুৎ ইত্যাদি উৎপাদন করা যায়। বায়ুকল কাকে বলে? বায়ুকল বা উইন্ডমিল হচ্ছে এক ধরনের বড় চক্রাকার যন্ত্র যা বাতাসের সাহায্যে ঘোরানো হয়। পূর্বে বায়ুকলের চক্রের ঘূর্ণনকে কাজে লাগিয়ে মানুষ কুয়া থেকে পানি তোলা, কৃষি সেচ, যব অথবা গম ভাঙানো, আখ মাড়াই, ধান কাটা ইত্যাদি কাজে ব্যবহার করত।
বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে ব্যাপকভাবে বায়ুকল ব্যবহার হচ্ছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি, ডেনমার্ক ইত্যাদি উন্নত দেশে বায়ুকল বা উইন্ডমিল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করছে। গরু, ছাগল, মহিষ, ঘোড়া, মুরগি, শুকর প্রভৃতি পশুর বিষ্ঠা অর্থাৎ জীবজন্তুর বিষ্ঠা ও উদ্ভিদ পচে এক ধরনের গ্যাস তৈরি হয়। এই গ্যাসই বায়োগ্যাস। বায়োগ্যাসে শুধু প্রাণীর সার বা শুধু উদ্ভিজ উপকরণ অথবা দুই ধরনের মিশ্রণও ব্যবহার করা যায়। উন্নত মানের জৈব সার এবং সীমিত পরিমাণের বিদ্যুৎ উৎপাদনেও বায়োগ্যাস ব্যবহার করা হয়। বর্তমানে নদ নদীর পানিকে বাঁধ দিয়ে অথবা পানির জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। দলে বসে পাঠ্য বইয়ের নবায়নযোগ্য শক্তি সুবিধা ও সীমাবদ্ধতা সম্পর্কে পড়ি ও খাতায় খালি ছকে পয়েন্ট আকারে লিখি। নবায়নযোগ্য শক্তি সুবিধা ও সীমাবদ্ধতা সম্পর্কে জানতে উপরের বক্সে ক্লিক করি। কখনোই শেষ হবে না। বায়োগ্যাসে উন্নত মানের জৈব সার পাওয়া যায়, পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ছড়ায় না, তাই দূষণমুক্ত, স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশের সহায়ক। সৌরকোষের মাধ্যমে কৃত্রিম উপগ্রহে বিদ্যুৎ শক্তি সরবরাহ করা যায়। বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি যেমন পকেট ক্যালকুলেটর, পকেট রেডিও, ইলেকট্রনিক্স ঘড়ি চালানো যায়। পানির স্রোতকে কাজে লাগানোর ক্ষেত্রে স্রোতকে বাধা দেওয়ার জন্য যে ব্রিজ বা ব্যারেজ তৈরি করা হয় তা সড়ক যোগাযোগকে উন্নত করে। পানির জোয়ার ভাটা থেকে প্রাপ্ত শক্তি সবসময় পাওয়া যায়। অনবায়নযোগ্য শক্তির সুবিধা ও সীমাবদ্ধতা। সুবিধা: ব্যয় সাশ্রয়ী, অল্প পরিমাণ থেকে বেশি শক্তি পাওয়া যায়। সীমাবদ্ধতা: দ্রুত শেষ হয়ে যায়, পরিবেশকে উচ্চ মাত্রায় দূষিত করে, এদের দহনে কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছড়ায়, ফলে পরিবেশকে দূষিত করে। বিদ্যুৎ উৎপাদনের জন্য অনবায়নযোগ্য ও নবায়নযোগ্য দুটি উৎস ব্যবহার করা হয়। নিচের গ্রাফে বিভিন্ন দেশের বিদ্যুৎ উৎপাদনে শক্তির উৎসের শতকরা হিসাব দেখানো হলো। বিদ্যুৎ উৎপাদনে শক্তির উৎসের ব্যবহারের গ্রাফটি দেখে কি বুঝতে পারছি, গ্রাফটি দেখে জোড়ায় বসে ব্যাখ্যা করি। শক্তির চাহিদা দিন দিন বেড়ে যাওয়ার কারণ কি, জুটিতে আলোচনা করে দুটি করে কারণ লিখি। অনবায়নযোগ্য শক্তি উৎস সীমিত, শক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। কাঠ, খড়কুটো, গোবর ইত্যাদি জ্বালানির কাজে ব্যবহারের কারণে জৈব সারের অভাব হচ্ছে, ফলে মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে। রান্নার কাজে কাঠ ব্যবহারের কারণে বনজ সম্পদ ধ্বংস হচ্ছে এবং পরিবেশের বিপর্যয় নেমে আসছে। তাই বায়োগ্যাস, বায়ু, পানি ও সৌরশক্তি অর্থাৎ নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে এবং অনবায়নযোগ্য শক্তির উপর নির্ভরশীলতা কমাতে হবে।